হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের দেখাবো ডিম পেঁয়াজ। তো আমি এখানে চারটে ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি অমলেট করে নেব। তো এটা করতে আমাকে লাগছে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর জিরে, আর তেল লাগবে সর্ষের তেল। তো এটা দিয়েই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি ডিমটা দিয়ে ফাটিয়ে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে আমি ডিমটা মাখিয়ে নেব। তারপর আমি এটাকে লবণ দিয়ে নাড়তে থাকব। তারপর কড়াইতে দিয়ে এটা আমি একটা অমলেট তৈরি করব। তো দেখো বন্ধুরা, আমার ডিমটা ভেঙে নিয়েছি এবং এটা হয়ে গেছে। এবার আমি এটাকে অমলেট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আস্তে করে ডিমটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ডিমটা আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ওটাকে উল্টে দেব। তো দেখো বন্ধুরা কী করে আমি ডিমটাকে উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি আরও তিনটে ডিম আছে এগুলোকে ভেজে নেব। ভেজে আমি এটাকে উঠিয়ে রাখব। তো বন্ধুরা, তোমরা এইভাবে করে দেখবে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে আমি প্যাঁচটাকে দিয়ে দেব। প্যাঁচটাকে দিয়ে আমি নাড়তে থাকব এবং এটাকে দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব, দিয়ে আমি এটাকে নাড়তে থাকব। তো বন্ধুরা, তোমরা এইভাবেই করবে। তো এ দেখো, আমার প্যাঁচটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা এটা হবে না। এই মতো অবস্থায় আমরা এখানে গরম জল দিয়ে দেবো। আর বন্ধুরা, সবসময় আমি বলে থাকি গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয়, তাই তোমরা অবশ্যই গরম জল দিয়ে দেবে। তো এরপর আমি নাড়িয়ে নেব গরম জলটা দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমি ফিরে এসেছি 5 মিনিট পর। তো দেখো, আমি এবার আরেকটু নাড়িয়ে নেব। মনে হচ্ছে প্যাঁচটা একটু সিদ্ধ হয়ে গেছে। প্যাঁচ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো বন্ধুরা, তোমরা খুবই, এরপর আমি এর মধ্যে সে অমলেটগুলো দিয়ে দেব, দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে আবারও এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, চলে এলাম আমি 5 মিনিট পর। দেখো, আমার ডিম পেঁয়াজ একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব খুবই কম তেল মশলাতে। এটা রান্না কোনো মশলা এখানে ইউজ করা হয়নি। তো বন্ধুরা, তোমরা এইভাবেই বাড়িতে করে দেখতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না।